নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে আজ আমি দ্বিতীয় পর্বে প্রথম অধ্যায়ের সমগ্র এমসিকিউগুলো এই ভিডিওতে আলোচনা করলাম সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে নীলগ্রহ বলা হয় চারটে অপশান দেখো পৃথিবীকে শনিকে শুক্রকে মঙ্গলকে তাহলে নীলগ্রহ বলা হয় পৃথিবীকে কারণ আমরা জানি পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল মানে জলের ভাগটা বেশি থাকার পৃথিবীকে নীল বর্ণের দেখায় বলে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ দুই পৃথিবীর নিকটতম গ্রহ চারটে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র তিন সূর্যের নিকটতম গ্রহের নাম হল চারটি অপশন দেখো বুধ শুক্র পৃথিবী মঙ্গল সূর্যের নিকটতম কাছের যে গ্রহটার নাম হচ্ছে কি বুধ চার সৌরজগতে কুলিন গ্রহের সংখ্যা কটা কুলিন বা প্রধান গ্রহের সংখ্যা কটা সাতটি আটটি নটি দশটি সৌরজগতের কুলিন গ্রহের সংখ্যা হচ্ছে আটটি পাঁচ সিএন ও আলেকজান্ডিয়ার মধ্যে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য সাত ডিগ্রি দশ মিনিট সাত ডিগ্রি বারো মিনিট সাত ডিগ্রি ষোলো মিনিট সাত ডিগ্রি আঠেরো মিনিট সঠিক উত্তরটা হবে দুটোর মধ্যে পার্থক্য কত সাত ডিগ্রি বারো মিনিট ছয় ভূপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের জীবমণ্ডলের বিস্তৃতি কত ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের ভাগে জীবমণ্ডলের বিস্তৃত কত পনেরো কিমি কুড়ি কিমি পঁচিশ কিমি তিরিশ কিমি পর্যন্ত সঠিক উত্তরটি হবে পনেরো কিমি পর্যন্ত সাত সতেরোশো সালে বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ নির্ণয় করেন কি নির্ণয় করেছেন ক্যাভেন্ডিস পৃথিবীর ঘনত্ব পৃথিবীর ওজন পৃথিবীর পরিধি পৃথিবীর ব্যাস সঠিক উত্তরটি হবে পৃথিবীর ওজন পরিমাপ বা নির্ণয় তিনি করেছিলেন আর এক স্টেডিয়া সমান কত মিটার একশো পঁচাত্তর মিটার একশো পঁচাশি মিটার একশো পঁচানব্বই মিটার দুশো পনেরো মিটার সঠিক উত্তরটি হবে একশো পঁচাশি মিটার একটি বা দুটি শব্দে উত্তর দাও উপগ্রহ নেয় এমন দুটি গ্রহের নাম বলো বা লেখো কোন কোন গ্রহের উপগ্রহ নেই এক নম্বর লিখবে তোমরা বুধ আর দুয়ে লিখবে শুক্র তাহলে বুধ আর শুক্র দুটো গ্রহের উপগ্রহ নেয় দুই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড কত সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড তিন নম্বরে জিপিএস জিপিএস পুরো অর্থ কি জিপিএসের পুরো অর্থ হচ্ছে গোপাল জি এল ও বিএল গোবাল পিও এস আই টিআই ও এনজি পজিশনিং সিস্টেম এস ওয়াই এস টি এম গোবাল পজিশনিং সিস্টেম আই এ ইউ এর পুরো অর্থ কী আইএইউর পুরো অর্থ হচ্ছে ইন্টার ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাস্ট্রো এস টিআরও অ্যাস্ট্রোনমিক্যাল এন ও এম আই সি এল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এন তাহলে আইএইউর পুরোহার্থ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সৌরজগতের লাল গ্রহ কাকে বলে সৌরজগতের লাল গ্রহ বলা হয় মঙ্গলকে সৌরজগতের লাল গ্রহ লোহার পরিমাণ বেশি থাকে বলে সৌরজগতে মঙ্গল গ্রহকে লাল বর্ণের দেখায় একে বলা হয় সৌরজগতের লাল গ্রহ এরা তো সেনিসের মতে পৃথিবীর পরিধি কত মতে পৃথিবীর পরিধি হচ্ছে কিমি শ্রেণীশের মতে পৃথিবীর পরিধি হচ্ছে ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ কিমি তারপরে সাত নাসার সম্পূর্ণ অর্থ লেখো নাসার সম্পূর্ণ অর্থ হচ্ছে ন্যাশনাল অ্যারিওনেটিক্স এ ই আরও এনএউ টিআইসিএস ন্যাশানাল অ্যারিওনেটিক্স টিআইসিএস অ্যান অ্যান এস ডি হচ্ছে স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এ ডি এম আই এস আই এস টি আই ও এন তাহলে ন্যাশানাল এন এ আই ও এন এ ন্যাশনাল অ্যারিওনেটিক্স এ ই আর ও এন এ ইউ টি আই সি এস অ্যান্ড পেস অ্যাডমিনিস্ট্রেশন এডিএমআই এনআইএস টি আই ও এন পৃথিবীর গড় উষ্ণতা কত পৃথিবীর গড় উষ্ণতা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস নয়টা মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন এখানে শূন্যস্থানি বে আবিষ্কার করেন এ লিখতে হবে স্যার আইজ্যাক নিউটন স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্ররা আবিষ্কার করেন সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত গ্রহের নাম কি সৌরজগত হচ্ছে যে কুলিন গ্রহ আটটা আর বামন গ্রহ হচ্ছে পাঁচটা মোট তেরোটা গ্রহের মধ্যে সৌরজগতের সবচেয়ে ঘনত্ব বেশি হচ্ছে কার পৃথিবীতে তাহলে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে তোমার কি হচ্ছে বেশি সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পৃথিবীর এগারো সৌরজগতের শীতলতম গ্রহ সৌরজগতের শীতলতম গ্রহের নাম হচ্ছে ইউরেনাস ইউরেনাস সৌরজগতের শীতলতম গ্রহ সৌরজগতের শীতলতম গ্রহ ইউরেনাসের উষ্ণতাগত মাইনাস দুশো ষোলো ডিগ্রি সেলসিয়াস বারো সৌরজগতের উষ্ণতম গ্রহ সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হচ্ছে শুক্র গ্রহ যার উষ্ণতা হচ্ছে চারশো পঁয়ষট্টি ডিগ্রি সি সেন্টিগ্রেড ইসিরোর সম্পূর্ণ অর্থ লেখ ইসিরো ইসরোর ফল আইডি হচ্ছে ইন্ডিয়ান আইএন ডিআইএন এস ডি হচ্ছে স্পেস এসপিএসি আর ডি হচ্ছে রিসার্চ আর আর সেইচ রিসার্চ অর্গানাইজেশান ও আই জি টি আই ও এন তাহলে রিসার্চ স্পেস অর্গানাইজেশান ও আর জি আই এস এ টি আই ও এন রিসার্চ অর্গানাইজেশান গ্রহদের গুরু গ্রহদের গুরু কাকে বলে গ্রহদের গুরু বলা হয় বৃহস্পতিকে গ্রহদের গুরু বলা হয় বৃহস্পতিকে মম এর সম্পূর্ণ অর্থ কী মমের সম্পূর্ণ অর্থ হচ্ছে এম দিয়ে হচ্ছে মার্স এম এ আর এস এম এ আর এস এ ও দিয়ে হচ্ছে অরবিটার ওআই ও আর ই আর অরবিটার আর এম দিয়ে হচ্ছে মিশন এম আই এস এস আই ও এন তাহলে মার্স অরবিটার মিশন আমরা যে ছায়াপথে বসবাস করি আমরা যে ছায়াপথে বসবাস করি তার নাম হচ্ছে আকাশ গঙ্গা আমরা যে বসবাস করি সেই ছায়াপথের নাম হচ্ছে আকাশ গঙ্গা জিপিএসের কয়েকটি বিভাগ জিপিএস হচ্ছে তিনটি বিভাগ কটা বিভাগ তিনটি এই তিনটি বিভাগ কী কী যদি লিখতে বলে তখন তোমরা এক নম্বরে লিখবে মহাকাশীয় বিভাগ মানে মহাকাশ অবস্থিত এক নম্বর হচ্ছে মহাকাশীয় বিভাগ দুই দু নম্বর হচ্ছে ভূপৃষ্ঠে আছে দু নম্বর হচ্ছে ভূমি নিয়ন্ত্রণকারী বিভাগ দু নম্বর হচ্ছে ভূমি নিয়ন্ত্রণকারী বিভাগ আর তিন নম্বরে যেটা হচ্ছে ভূপৃষ্ঠের ভাগে যেহেতু হচ্ছে ব্যবহারকারী বিভাগ তিন নম্বরে যে ব্যবহার করা হয় ব্যবহারকারী হল আঁকা হ ব্যবহারকারী বিভাগ তাহলে তিনটে বিভাগে যদি নাম বলা হয় তখন কি কি লিখবে আগে নম্বর হচ্ছে তোমার মহাকাশে বিভাগ মহাকাশে ফুটকিটাতে দু নম্বর হচ্ছে ভূমি নিয়ন্ত্রণ বিভাগ আর তিন নম্বর হচ্ছে ব্যবহারকারী বিভাগ